সালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমি ফরিদুদ্দিন ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার আমরা ভিডিওর মাধ্যমে আমাদের দেশে ব্যবসা করতে গেলে যে ডকুমেন্টগুলো লাগে তা আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে তো এই ধারাবাহিত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করবো তা হচ্ছে আমদানি রপ্তানি এবং ইন্ডেন্টিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত একটা রিসেন্টলি একটা নির্দেশনা জারি করা হয়েছে যেটা সিসিআই থেকে বা আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর থেকে যে নির্দেশনাটি বা যে গ্যাজেটটি তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশে প্রকাশ করা হয়েছে তো উক্ত গেজেটটি আমরা গেজেটের কপিটি আমরা পিন কমেন্টে বা স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দেবো তারপর ওই গেজেটের শ্বাস মানে ওভারঅল সারাংশটি কি আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই নির্দেশনা অনুযায়ী যথারীতি আপনার আমদানি এবং রপ্তানি লাইসেন্স নবায়নের ক্ষেত্রে মেয়াদ শেষের সাধারণত একটা জিনিস একটু বলে নেই যে আমাদের দেশে প্রত্যেকটা ডকুমেন্টেরি নবায়নের যে সময় থাকে তা বেশিরভাগই সময় হচ্ছে আপনার তিরিশে জুন অন ইয়ার ইয়ার ক্লোজ বা এই পরবর্তী পরবর্তী শেষ হয়ে যাওয়ার তিন মাসের মধ্যে জুলাই আগস্ট সেপ্টেম্বর পরবর্তী তিন মাসের মধ্যে আপনি প্রত্যেকটা ডকুমেন্ট নবায়ন করার জন্য সময় পাবেন যে এই সময়ের মধ্যে নবায়ন করলে আপনাকে কোনো জরিমানা দিতে হবে না তো প্রত্যেকটা ডকুমেন্ট এভাবেই আমাদের দেশে পরিচালিত হয় শুধু একসেপশনাল হচ্ছে আপনার যদি ট্রাভেল এজেন্সি লাইসেন্স থাকে ওই লাইসেন্সটি আপনার মেয়াদ শেষের যখনই মেয়াদ থাকবে ওই মেয়াদ শেষে সাত দিন আগে আপনাকে নবান্ড এর জন্য আবেদন করতে হবে তবে ট্রাভেল এজেন্সি লাইসেন্সটি যেই দিন থেকে ইস্যু হবে ওই তারিখ থেকে পরবর্তী তিন বছর মধ্যে মেয়াদ থাকে এখন বর্তমানে সিসিআইতেও এই সিস্টেমটা চালু করা হচ্ছে নতুন যে আই এবং এআসসি গুলো ইস্যু করা হয় ওই ক্ষেত্রে এখন বর্তমানে যেটা ইস্যু ডেট থেকে পরবর্তী বছর পরবর্তী বছরে এক বছর পর্যন্ত ম্যাচ থাকবে যেটা আগে মনে করেন আপনার হচ্ছে মেতে করলেন কিন্তু জুনের তিরিশ তারিখে এটার ম্যাচ শেষ হয়ে যেত আপনাকে এটা পরবর্তী অর্থ মানে এক মাস পরেই নবায়ন করতে করতে হতো আবার যে হয়তো বা দেখা যাচ্ছে আগে পূর্ব বছর ডিসেম্বরে করছেন সেও তাকেও পরবর্তী জুনের পরে নবায়ন করে ফেলতে হতো তো এখন আপনি যখনই করবেন ওই তারিখ থেকে আপনি পরবর্তী এক বছর পর্যন্ত মেয়াদ পাবেন এটা যেই তারিখেই হোক তো যখন আপনার মেয়াদটি এরকমই হচ্ছে আর পূর্ববর্তী যেগুলো ছিল তারা তো অবশ্যই তিরিশে জুন পর্যন্ত ক্লোজিং ডেট তো এর মধ্যে তিরিশে জুন ক্লোজিং হলে আপনাকে অবশ্যই ষাট দিন আগে নবাইনে আবেদন করতে হবে তবে এখনকার আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি আজকে হচ্ছে মে মাসের ছয় তারিখ তো অলরেডি অলমোস্ট আগের যতগুলো আইআরসি ইআরসি এবং ইন্ডিয়ারিং লাইসেন্স ছিল সবগুলোতে জরিমানা অ্যাপ্লিকেবল হয়ে গেছে কিন্তু পরবর্তী অ্যাপ্লিকেবল হয়ে গেছে এখন আবেদন করতে গেলে আপনাকে জরিমানা দিয়ে আইআরসি এবং ইআরসি নবায়ন করতে হবে কারণ এখানে ওই একটা জিনিসই খেয়াল রাখতে হবে আপনাকে মেয়াদ শেষ হওয়ার ষাট দিন আগে আবেদন করতে হবে তাহলে আপনি জরিমানাটা ছাড়াই নবায়ন করতে পারবেন আর যেটা আগে আপনার একটু আগেও বললাম যে ট্রাভেল এজেন্সির লাইসেন্সের ক্ষেত্রে এরকমই ছিল তো এটা এখন সিসিআই এটা অ্যাপ কার্যকর করেছে তবে সিসিআই আরেকটা জিনিস খুব ভালো করছে যেটা হচ্ছে এটা আগেও ছিল আপনার নবায়ন করার সময় আপনি ইচ্ছে করলে এক থেকে পাঁচ বছর আপনি ইচ্ছে করলে দুই বছরের জন্য নবায়ন করতে পারবেন তিন বছরও পারবেন বা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ফি দিয়ে আপনি একসাথে নবায়ন করে নিতে পারবেন তো আপনাকে আর হয়তো বা একবারে যদি আপনি পাঁচ জন্য নবায়ন করে নেন আপনাকে সি সিসি আসতে হবে না আর তুলনামূলক এখন বর্তমানে নবায়নটা তুলনা অনেক ব্লেকজিবল আপনার বেশিরভাগ ক্ষেত্রে আবেদন করলে ওটা হচ্ছে অনলাইনে আবেদনের রেজাল্টই চলে আসে এই জন্য তো অফিসে ওরকম দেখা ভালো লাগে সম্ভাবনা কমই থাকে বা থাকে না বললেই চলে যদি কোনো প্রবলেম না হয় তাও প্রবলেম থাকলে সিসিআই থেকে কোয়ারি দিয়ে দেয় এবং কোয়ারি অনুযায়ী আপনার ডকুমেন্ট প্রোভাইড করলে আপনি অনলাইনে নবায়নে কবে পেয়ে যান তো নবল এটা অনেক ফ্ল্যাক্সিবল এবার জেনে নিই নবায়ন করতে গেলে আমাদের কি কি ডকুমেন্ট লাগবে নবায়ন করতে গেলে সাধারণত যদি আপনি প্রথম বছর প্রথমবার নবায়ন করে থাকেন তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই ব্যাট নিবন্ধন সরম লাগবে বা ব্যাট নাম্বার থাকতে হবে এর পাশাপাশি হালনাগাদ টেল লাগবে আমার হচ্ছে যে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠানটি প্রোপাইটার হয় তাহলে মালিকের লাস্ট কর বছরের আপনার আয়কর সরি আয়কর পত্রপত্র না ট্যাক্স এক নজর স্লিপ লাগে যে অবশ্যই এটা অনলাইন করে থাকতে হবে যদি অনেক সময় আছে অনলাইন করা থাকে না বা ট্যাক্স অফিস সাথে অনেক সময় অনলাইন করে দেয় না একটু সময় নেয় তো যদি আপনি নবায়ন করতে চান তাহলে অবশ্যই ওদেরকে বলে হলো আপনার ওটাকে অনলাইন করায় নিতে হবে মানে আপনার রিটার্ন জমা এটা এটাকে অনলাইনে শো করতেছে কিনা কারণ যখন সিসিআই সিসিআই তো আপনি নবায়নের জন্য জমা দিবেন তারা আপনার ট্যাক্স টেকনোলজেনটি অনলাইন করা আছে কিনা তারা চেক করবে চেক করে দেন আপনার আইআরসিটি ই আপনার নবায়ন করে দেবে তো নবায়নের জন্য সাধারণত এই ডকুমেন্টগুলো লাগে আর নবায়নের আবেদনটি সব ডকুমেন্ট ঠিক থাকলে অনেবারে একদিনের মধ্যে হয়ে যায় বা খুব সম্ভবত হয়তো বা বেশি হলে থেকে দুই দিনও রাখতে পারে তবে ওটাও এক কর্মদিবসের মধ্যেই হয়ে যায় তবে নবায়ন জন্য একটা বিষয় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কাছে অবশ্যই আইডি পাসওয়ার্ডটি ও এম সিস্টেমের আইডি পাসওয়ার্ডটি থাকতে হবে যদি কেস অনেক সময় এমন হয় যে আপনার কাছে আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনি সিসিআইতে বরাবর প্রতিষ্ঠানের ফাইডে আবেদন করলে আইডি পাসওয়ার্ড রিকভারি করারও ব্যবস্থা করতে পারেন করে আপনার আইডি পাসওয়ার্ড রিকভারি করে আপনার এম সিস্টেমে লগ ইন করে আপনি ওখানে নবায়ন অপশন করবেন তো এই সংক্ষেপে গুরুত্বপূর্ণ ডাটাটি শেয়ার করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ